খুব সুন্দর পরিবেশ, আমি মানুষ আমন্ত্রণ জানাইছিল 4:30 বজাত, কিন্তু 4 বজাতে এক বিশাল সমাবেশ হয়ে পড়েছে আমি যেখানে দেখিছো। আর এতালেক আমি জানার প্রায় 70,000 মান মানুষ হয়েছে, আমার লক্ষ্য আছিল 1,00,000 প্রায়, কিন্তু এতিয়া এই সংখ্যা 1.3-1.5 হবগে পারে। এক অভূতপূর্ব পরিবেশ, বিজেপির সমর্থক আর সদস্য আসলে 60-70,000 লোক অহার কথা আছিল, কারণ আমি জানো যে স্বতঃস্ফূর্তভাবে 30,000 মান মানুষ ওসর সুবুরিয়া মানুষ যি রাজনীতির সম্পর্ক নাই তেনেকা মানুষ আহিব, কিন্তু এতিয়া যি গম পাইছো যে সর্বসাধারণ রাইজ যি বিজেপি বা রাজনীতির সহ জড়িত নহয় তেখেতসকল ওলাই আহিছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান মর্মে এই রোড শ্বত অমিত শাহ ডাঙরিয়া রোড শ্বর তথা নরেন্দ্র মোদীর সমর্থনত, গতি একটা ইতিবাচক সুন্দর পরিবেশ সকলে এতিয়া ডাবল ইঞ্জিন সরকার দুখনক সহযোগ করবলে আগবাড়িছে, এই চিত্র স্পষ্ট করে। আর মূর বোধে দিস ইজ দ্য বিগেস্ট এভার রেলি অর রোড শো ইন আসাম, যত প্রায় 1,20,000-1.5 লাখ মানুষ সমবেত হব। মার্জিন মার্জিন তো এই মার্জিনটির কথা আসলে মানে কোয়াটো এই কারণে অনুচিত যেহেতু রাইজে আশীর্বাদ দিব, রাইজের ভোটের উপর নির্ভর করব, গতি আমি তার উপর কমেন্ট দিয়াটো খুব শুদ্ধ কথা নহয়। যদিও বিভিন্ন অপিনিয়ন পোল আপনার সমীক্ষা আমার অভ্যন্তরীণ সমীক্ষাত আমি বা মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষ্যত আমি অনুমান করব পারো 5 লাখৰ পৰা 6 লাখৰ ব্যবধানত ভারতীয় জনতা পার্টি জিকিব, আর হয়তো রাইজে যদি আরো পোল পার্সেন্টেজ যদি বাড়ি যায় সেই সংখ্যার বৃদ্ধি পালেও আমি আচরিত নহব। যেদরে আমি 10 আসন প্রথম পর্যায়ত পাইছো, দ্বিতীয় পর্যায়ত আটাইকেইখন আসনতে আমি ভালদরে যুঁজিম। আপনার পুনর্বার কব বিচারিছো 10 আসনের 8খন তো আমার নিশ্চিত, বাকি দুখনত আমি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা আগবাই একটা ইতিবাচক পরিবেশত আইছো, গতি আমি ভাবো রাইজে গুয়াহাটিতে আশীর্বাদ দিব। ধুবুরীতে একটা প্রতিদ্বন্দ্বিতা হব, ধুবুরীতেও ইতিবাচক চিন্তায় আমি আগবাড়ি কোনো একটা ক্ষেত্র আমি এড়িয়ে নিলো, গতি দেখা যাক কি হয়, সময় কব, রাইজের আশীর্বাদে কব। আমি তো 14-0 লক্ষ্যে সদায় রণত নামো, বাকি গণদেবতে আশীর্বাদ কি দিয়ে কেতিয়াবা কেতিয়াবা অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন দলের থাকে বা জনগাঁথনির উপর কিছু ক্ষেত্রে নির্ভর করে, এইবিল সময় কব, কিন্তু আমি এতিয়া ইতিবাচক চিন্তায় আগবাড়ি ধুবুরীও আমি এড়িয়ে নিদিও বলে ভাবিছো। খুব সুন্দর পরিবেশ, আমি মানুষ আমন্ত্রণ জানাইছিল 4:30 বজাত, কিন্তু 4 বজাতে এক বিশাল সমাবেশ হয়ে পড়েছে আমি যেখানে দেখিছো। আর এতালেক আমি জানার প্রায় 70,000 মান মানুষ হয়েছে, আমার লক্ষ্য আছিল 1,00,000 প্রায়, কিন্তু এতিয়া এই সংখ্যা 1.3-1.5 হবগে পারে। এক অভূতপূর্ব পরিবেশ, বিজেপির সমর্থক আর সদস্য আসলে 60-70,000 লোক অহার কথা আছিল, কারণ আমি জানো যে স্বতঃস্ফূর্তভাবে 30,000 মান মানুষ ওসর সুবুরিয়া মানুষ যি রাজনীতির সম্পর্ক নাই তেনেকা মানুষ আহিব, কিন্তু এতিয়া যি গম পাইছো যে সর্বসাধারণ রাইজ যি বিজেপি বা রাজনীতির সহ জড়িত নহয় তেখেতসকল ওলাই আহিছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান মর্মে এই রোড শ্বত অমিত শাহ ডাঙরিয়া রোড শ্বর তথা নরেন্দ্র মোদীর সমর্থনত, গতি একটা ইতিবাচক সুন্দর পরিবেশ সকলে এতিয়া ডাবল ইঞ্জিন সরকার দুখনক সহযোগ করবলে আগবাড়িছে, এই চিত্র স্পষ্ট করে। আর মূর বোধে দিস ইজ দ্য বিগেস্ট এভার রেলি অর রোড শো ইন আসাম, যত প্রায় 1,20,000-1.5 লাখ মানুষ সমবেত হব। মার্জিন তো এই মার্জিনটির কথা আসলে মানে কোয়াটো এই কারণে অনুচিত যেহেতু রাইজে আশীর্বাদ দিব, রাইজের ভোটের উপর নির্ভর করব, গতি আমি তার উপর কমেন্ট দিয়াটো খুব শুদ্ধ কথা নহয়। যদিও বিভিন্ন অপিনিয়ন পোল আপনার সমীক্ষা আমার অভ্যন্তরীণ সমীক্ষাত আমি বা মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষ্যত আমি অনুমান করব পারো 5 লাখৰ পৰা 6 লাখৰ ব্যবধানত ভারতীয় জনতা পার্টি জিকিব, আর হয়তো রাইজে যদি আরো পোল পার্সেন্টেজ যদি বাড়ি যায় সেই সংখ্যার বৃদ্ধি পালেও আমি আচরিত নহব। যেদরে আমি 10 আসন প্রথম পর্যায়ত পাইছো, দ্বিতীয় পর্যায়ত আটাইকেইখন আসনতে আমি ভালদরে যুঁজিম। আপনার পুনর্বার কব বিচারিছো 10 আসনের 8খন তো আমার নিশ্চিত, বাকি দুখনত আমি যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা আগবাই একটা ইতিবাচক পরিবেশত আইছো, গতি আমি ভাবো রাইজে গুয়াহাটিতে আশীর্বাদ দিব। ধুবুরীতে একটা প্রতিদ্বন্দ্বিতা হব, ধুবুরীতেও ইতিবাচক চিন্তায় আমি আগবাড়িছো, কোনো একটা ক্ষেত্র আমি এড়িয়ে নিলো, গতি দেখা যাক কি হয়, সময় কব, রাইজের আশীর্বাদে কব। আমি তো 14-0 লক্ষ্যে সদায় রণত নামো, বাকি গণদেবতে আশীর্বাদ কি দিয়ে কেতিয়াবা কেতিয়াবা অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন দলের থাকে বা জনগাঁথনির উপর কিছু ক্ষেত্রে নির্ভর করে, এইবিল সময় কব, কিন্তু আমি এতিয়া ইতিবাচক চিন্তায় আগবাড়ি ধুবুরীও আমি এড়িয়ে নিদিও বলে ভাবিছো।